খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা নাই আমগো, রাস্তা রাস্তা ঘুরতে আসি, হাত জোর করা সরকারে কই আমার জায়গা আমারে দিয়া দেসা। কেঁদে কেঁদে এভাবেই সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ঘর হারানোর কথা বলছিলেন মিরন জিল্লাপল্লির বাসিন্দারা। বিগত কয়েকদিনের উচ্ছেদ অভিযানে ঘর হারা শতাধিক পরিবার, ভেঙে ফেলা হয়েছে উপাসনালয়, পানি বিদ্যুৎ গ্যাস সংযোগবিহীন থাকায় খাদ্য সংকটে আছে পরিবারগুলো। আমার আছে তো বিভিন্ন, আপনার আছে তো? 40টা ঘর মানুষ উচ্ছেদ, ঘর ভাঙা হয়েছে। এখন আমরা সে 40 জন স্কুল সেন্টারে বসবাস করতেছি কোনো মতন। আর ওখানেই আমাদের স্কুল কমিটি, মন্ডল কমিটি আছে, তারাই আমাদের দুই বেলা খাবার দিচ্ছে। এই অবস্থাতে আমরা খুবই কষ্টেতে আছি। ছোটো কাল থেকে বড় হয়েছি, জন্ম হয়েছি সব কিছু, কিন্তু আমরা তো থাকার জায়গা কোথাও পাইনি। আমরা আয়া বিয়ে হয়ে আইসি এইখানে, শ্বশুর শাশুড়ি আসিল, বুড়া আসিল আমার শাশুড়ি, তো আমরা এখানে বসবাস করছি। তারপরে এখন যে আমাদের হুটক করে উঠাইয়া দেয়, ভাঙচুর হইল, আমরা তো কোথাও খাও পাইতেছি না থাকার লেগে। আমাদের এলাকায় যে এখানে মন্ডলের যে লোকজন আছে আমাদের অনেক সহযোগিতা করতেছে, আমাদের দুই টাইম খাওয়া দাওয়া দিতেছে, কিন্তু থাকার অনেক কষ্ট হইতেছে। সারাটা দিন বাচ্চা নিয়ে এখানে ওইখানে এখানে ওইখানে বসতে হয়, মন্ডলে ঘুমাইতে হয়, আর কতদিন এই বাচ্চা নিয়ে কষ্ট করব, কতদিন এই রাস্তায় থাকব। আমাদের হঠাৎ করে এখানে কোনো নোটিশ ছাড়া কোনো কিছু ছাড়া আমাদের এখানে উচ্ছেদ করা হইতাছে। আজকে আমাদের এ মহল্লা আমরা অনেক কষ্ট করতেছি। আমরা এক এক পরিবারে আমরা 3-4 জন ভাই বোন, বড় ভাই দাদা বৌদি সবাই নিয়ে আমরা এমন আমরা পর্দা লাগে আমরা থাকতেছি। কে বড় কে ছোট কোনো সমস্যা, আমাদের অনেক সমস্যা হইতাছে, তারপরও আমরা থাকতেছি। প্রায় 400 বছর ধরে এখানে বসবাস করছে হরিজন সম্প্রদায়। ব্রিটিশ সরকার পরিচ্ছন্নতার জন্য ভারতের তামিলনাড়ু থেকে হরিজন সম্প্রদায়কে বাংলাদেশে নিয়ে আসে। সেই থেকেই পুরান ঢাকার আগা সাদেক খান লেনে বসবাস করছে তারা। এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে পল্লীর বাসিন্দাদের। ভুক্তভোগীদের দাবি নতুন বিল্ডিং নয়, তাদের অন্তত খুপরি ঘরেই যেন থাকার বন্দোবস্ত করা হয়। আমাদের ফ্ল্যাট বিল্ডিং দরকার নাই, আমাদের যে ছোটটু ঘর আছে ওই ঘর আমাদের দলিলের মাধ্যমে দেওয়া হোক, আমাদের স্থায়ী করা হোক। আজকে এই সরকার কালকে ওই সরকার, আমরা এই দিক এই দিক উচ্ছেদ হতে চাই না, এইটাই আমরা চাই, আমাদের চাওয়া এইটাই। আমাদের এই জায়গাটা আমাদের দেওয়া হোক, আমরা অনুরোধ চাইতেছি, বলতেছি কি আমাদের এই জায়গাটা আমাদের নির্দিষ্ট করা হোক। যে আমাদের এই জমি আমাদেরকে পূর্বপুরুষে বলে গেছে যে আমাদের এই জমিটা দান দেওয়া হয়েছে, যে আমরা জানতে চাই যে আমাদের এই দানের জমিতে আমাদের হরিজনের মানে দলিলে আছে, যদি থাকে আমাদেরকে মানে হরিজনকে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে বসত ভিটাটা আছে এখান থেকে যেন আমাদেরকে উচ্ছেদ না করা হয়, আর যে কয়টা ফ্যামিলিকে উচ্ছেদ করা হয়েছে আমি আপনার কাছে আকুল আবেদন জানাবো যে সেই কয়টা ফ্যামিলিকে যেন পুনরায় বাসস্থান করে দেওয়া হোক, আর যারা এখানে অবশিষ্ট আছে তাদেরকে যেন এখানে থাকার স্থায়ীভাবে বন্দোবস্ত করা হোক। আমরা চাচ্ছি আমাদের এই যে মিরিন জিল্লা সিটি কলোনি, আমাদের কলোনি আমাদের যেমন ভাঙচুর যেমন করছে আমাদেরকে দিয়ে দেবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে, সেটা আমি চাচ্ছি। আমরা এটাই আমরা চাই যে আমাদের একটা ঘরের ব্যবস্থা হোক, আমরা এই জায়গা চাই। এখন আমরা চাচ্ছি আমাদের যে পুনর্বাসন ভাঙ্গা হয়েছে সেভাবে আমাদের করে দেন, আমরা কোনো দালান কোটা কোনো বিল্ডিং চাচ্ছি না, আমাদের যেন ক্ষতি হয়েছে আমাদের পুনর্বাসন আমাদের অমনে পুরো পূর্ণ করে দেব। আমরা যেভাবে যা হরিজন সেভাবে আমরা ছিলাম, আমরা আগের মতো আমরা যেন আমরা থাকতে পারি, আমাদের সুযোগ সুবিধা করে দেব। এদিকে এই উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 3 দিনের মধ্যে পুনর্বাসনের দাবি জানিয়েছে হিন্দু মহাজোট। এটা হচ্ছে ইতিহাসের একটা জঘন্যতম অধ্যায়। তারা এখানে শত শত বছর ধরে এখানে বসবাস করছে, অথচ তাদের ভূমি নাই। সরকারি নিয়ম অনুসারে 60 বছরের অধিক সময় সরকারি সম্পত্তিতে থাকলে সম্পত্তি তাদের হয়ে যায়। আমাদের দাবি হচ্ছে যে এই সম্পত্তি, এই আমাদের এই হরিজন কলোনির সম্পত্তি হিসেবে তাদের মালিকানা ঘোষণা করে এখানে 20 তলা বিশিষ্ট অন্তত 20টা বিল্ডিং করে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে, এলো প্রথম কথা। যদি তারা আগামী আমরা 3 দিন ঘোষণা দিতে 3 দিনের মধ্যে এইগুলো এই যে প্রস্তাব যদি তারা সমর্থন করে ঘোষণা না দেয়, আমরা এই সামনে যে ই থাকবে কোরবানির ঈদের ময়লাগুলো নিয়ে এই মেয়র সাহেবের অফিসের সামনে সবগুলো ফেলে দেওয়া হবে। উচ্ছেদের যদি অব্যাহত থাকে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ সহ সমগ্র হিন্দু সম্প্রদায় সহ সমগ্র মানবতাবাদী কর্মীরা সহ আমরা এটা বিক্ষোভ সমাবেশ করবো, মিছিল করবো।
এবং মানে কর্মবিরতি এবং এই যারা এই ময়লা যারা আছে এইগুলো ফেলা হবে না, এগুলো নিয়ে রাস্তায় ফেলানো এবং অফিসের সামনে ফেলে দেওয়া হবে। এই সমস্ত কর্মসূচিতে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। মিরন জেলা পল্লীতে জমির পরিমাণ 3.27 একর, এর মধ্যে 27% জমিতে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন। সাইমন মবিন পল্লব, সমকাল, ঢাকা। টরেভিনের পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটির বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।